হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনের মধ্যে যে HDR ব্রাউন কালারের টিকটক ভিডিওটি দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও অর্থাৎ এরকম ভাবে আপনিও আপনার যে কোনো টিকটক ভিডিওতে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই HDR ব্রাউন কালার কিন্তু অ্যাড করতে পারবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই এই যে এরকম HDR ব্রাউন কালারের টিকটক ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, একদম খুবই সহজভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। HDR ব্রাউন কালারের টিকটক ভিডিওগুলা এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের। যেহেতু আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই ওইরকম ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তো এর জন্য প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। এরপরই এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন থেকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে এই যে নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখন আপনি আপনার যেই টিকটক ভিডিওতে HDR ব্রাউন কালারের এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি আপনার গ্যালারি থেকে অবশ্যই প্রথমেই সিলেক্ট করে নেবেন। দেখেন আমি কিন্তু আমার টিকটক ভিডিওটা এই যে অ্যাড করে নিলাম। সো আমি এই যে এই টিকটক ভিডিওর ওপরে HDR ব্রাউন কালার অ্যাড করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনাদের টিকটক ভিডিওতে HDR ব্রাউন কালার অ্যাড করার জন্য প্রথমেই তো ভিডিও সিলেক্ট করবেন। করার পর নিচের দিকে আপনি এই যে এফেক্ট অপশনে ক্লিক করবেন। এফেক্ট অপশনে ক্লিক করার পর ভিডিও এফেক্টস অপশনে ক্লিক করবেন। এরপরই আপনাদের সামনে বিভিন্ন এফেক্টস চলে আসবে। এই যে উপরের দিকে কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন, সো এটার মধ্যে থেকে কমিক ক্যাটাগরি আপনি খুঁজে বের করবেন। এই যে দেখেন কমিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। সো আপনি কমিক ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো এফেক্টস চলে আসবে, নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন বি অ্যান্ড ডাব্লু কমিক ওয়ান নামের একটা এফেক্ট। তো এই যে আমি টিকমার্ক দিয়ে দেখাচ্ছি, আপনি কমিকের ভেতর থেকে এই যে বি অ্যান্ড ডাব্লু কমিক ওয়ান এই এফেক্টটি কি করবেন সিলেক্ট করবেন। করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। করার পর এই এফেক্টের ডিউরেশন কি করবেন, আপনার ভিডিও ডিউরেশন অবধি কিন্তু রেখে দিবেন। দেওয়ার পর আপনি আবারও শুরুর দিকে আসবেন। আসার পর ভিডিও এফেক্টসে আবারও ক্লিক করবেন। করার পর ওপরের দিকে থেকে আপনি প্রথমের দিকেই এখানে আপনি বেসিক ক্যাটাগরি নামের একটা অপশন দেখতে পারবেন। এই বেসিক ক্যাটাগরি অপশনটিতে কি করবেন ক্লিক করে দিবেন। তো বেসিক ক্যাটাগরি অপশনে ক্লিক করার পর এই যে প্রথমের দিকেই ব্লার নামের একটা এফেক্ট রয়েছে, আমি টিকমার্ক দিয়ে দেখাচ্ছি, আপনি এই ব্লারের এফেক্টটি এখন আপনি সিলেক্ট করবেন। সো এই যে এই ব্লারের এফেক্টটি কি করবেন আপনি সিলেক্ট করে দিবেন। করার পর টিকমার্ক অপশনে ক্লিক করে এটা ডিউরেশন ভিডিও ডিউরেশন অবধি কিন্তু রেখে দিবেন। গাইস এরপরই আপনি এই যে উপরের দিকে সেভ অপশন দেখতে পারবেন, এই সেভ অপশনে ক্লিক করে ভিডিওটি আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেলে এই যে ব্যাক অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো আসার পরে এখান থেকে আপনি কি করবেন, এই যে প্রথমের এই এফেক্টের ওপর ক্লিক করে দিবেন। সো প্রথমের এই এফেক্টের ওপর ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন রিপ্লেস এফেক্ট নামের একটা অপশন, এইটাতে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই যে ওপরের দিকে বিভিন্ন অপশন চলে আসবে, আবারও আপনি কি করবেন এই কমিক ক্যাটাগরিতে চলে আসবেন। আসার পর নিচের দিকে আসবেন। আসার পর সবার লাস্টে এই যে নিওন নামের একটা এফেক্ট রয়েছে, এই নিওনের এফেক্টটি এখন আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করে আপনি আবারও কি করবেন এই ভিডিওটি আবারও গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করা হয়ে গেলে আবারও ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এই যে দুইটা এফেক্ট আপনি ভিডিওতে অ্যাড করেছেন এই দুইটাই কি করবেন এখন আপনি ডিলিট করে ফেলবেন। তো দুইটা এফেক্ট আমি ডিলিট করে ফেললাম। ডিলিট করার পর এই যে ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এখন আপনাদেরকে কি করতে হবে, নিচের দিকে থেকে ওভারলে অপশনে ক্লিক করতে হবে। তো এই যে দেখেন ওভারলে অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপর এই যে প্লাস অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবেন। এরপরই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কিছুক্ষণ আগে প্রথমেই যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন এই যে ক্যাপকাট থেকে সেই ভিডিওটা আগে সিলেক্ট করে নিচে থেকে অ্যাড করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর এই ভিডিওটা এখন এখান থেকে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, মানে এই ভিডিওর ওপরে ভালোভাবে কিন্তু এই ভিডিওটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যে ভিডিওটা সিলেক্ট করলেন এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কি করবেন, নিচের দিকে থেকে এই যে স্প্লাইস নামের একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটির ওপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এটার মধ্যে থেকে আপনি এখন কি সিলেক্ট করবেন, এই যে বার নামের একটা ফিল্টার রয়েছে, এই যে এই ফিল্টারটি কি করবেন আপনারা সিলেক্ট করবেন। সো গাইস সিলেক্ট করার পর এখন নিচের দিকে আপনি কি করবেন, এটার অপাসিটি কি করবেন এইভাবে আমার মতো করে কমিয়ে দিবেন। দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমের দিকে আসবেন। আসার পর এই যে প্লাস অ্যাড ওভারলে আবারও ক্লিক করে মানে দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা আপনারা এখানে এক্সপোর্ট করে নিয়েছেন সেই ভিডিওটা এখন সিলেক্ট করে অ্যাড করে নেবেন। নেওয়ার পর সেম প্রসেস সেমভাবে এই ভিডিওটাও আবারও কি করবেন ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট বা ফুল স্ক্রিন করে নেবেন। তো এরপরই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি দ্বিতীয় নাম্বারের যে ভিডিওটা ওভারলিতে সিলেক্ট করলেন এই যে দ্বিতীয় নাম্বার এইটার উপর কি করতে হবে এখন আপনাকে ক্লিক করতে হবে। করার পর সেম কাজ, এই যে স্প্লাইস অপশনে ক্লিক করবেন। করার পর স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পর সবার লাস্টে ডটস নামের একটা ফিল্টার দেখতে পারবেন, এই যে ডটস নামের একটা ফিল্টার, এটা কি করবেন এখন
তখন আপনি সিলেক্ট করবেন এর অপাসিটি একদম আপনি কি করে দিবেন জিরো করে দিবেন দেওয়ার পর টিক মার্ক অপশনে ক্লিক করবেন করার পর এখন যদি আমার ভিডিওটা লক্ষ্য করেন অনেকটাই কিন্তু এইচডিআর হয়ে গিয়েছে বাট পুরোপুরি ভাবে এই ভিডিওর প্রথমে যে ভিডিওটা দেখতে পারেছেন ওই রকম কিন্তু হবে না ক্যাপকাটের মাধ্যমে আসলে ওই রকম হুবহু কিন্তু খুব সুন্দরভাবে এইচডিআর ব্রাউন কালারের টিকটক ভিডিও এডিটিং করা যাবে না ক্যাপকাটের মাধ্যমে আসলে এরকমই এইচডিআর টিকটক ভিডিও এডিটিং করা যাবে গাইস একদম যদি ভালোভাবে এইচডিআর ব্রাউন কালারের টিকটক ভিডিও এডিট করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন প্রিসেটের এক্সএমএল ফাইলের প্রয়োজন হবে অ্যালাইট মেশিনের মাধ্যমে ওই এক্সএমএল ফাইলের মাধ্যমে কিন্তু আপনি এইচডিআর ব্রাউন কালারের টিকটক ভিডিওগুলো খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন সো ওই রকম রিলেটেড ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে এর আগে আমি আপলোড করে দিয়েছি যে অ্যালাইট মোশন দিয়ে আসলে আপনি কিভাবে ওই রকম ভিডিও এডিট করবেন এবং ওই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমি আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ক্যাপকাটের মাধ্যমে করলে এরকম হবে সো এরকম কিভাবে করতে হবে সেটা তো দেখিয়ে দিলাম এই ছিল মূলত আজকের ভিডিও সো ভিডিও এডিটিং শেষ হয়ে গেলে আপনি লাস্টের এই যে একটা এন্ডিং লেয়ার বা ওয়াটারমার্ক দেখতে পারবেন এটা অবশ্যই ডিলিট করে ফেলবেন করে এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি আপনার গ্যালারিতে আপনি এক্সপোর্ট করে নেবেন এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য